নেটওয়ার্কের যে অবস্থা, নেটওয়ার্কের যে বাজে অবস্থা। মিস্টার উজ্জ্বল ভাই, থ্যাংকস ব্রো, থ্যাংক ইউ অলসো ফর জয়নিং আস। ভাই, নেটওয়ার্কের যে অবস্থা, আজকে মেবি লাইভ কন্টিনিউ করা পসিবল হবে না। আচ্ছা, চলেন এবার আপনাদের সাথে একটু। হে ব্রাদার, হাউ আর ইউ? হ্যাঁ মিঠু ভাই, আমিও ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা, যারা যারা অলরেডি আমাদের সাথে জয়েন করছেন, একটু ধৈর্য ধরুন, আরও কিছু মানে কয়েকজন আসুক, তারপর আমরা শুরু করি। আর সবাই সবার ফ্রেন্ডদের ইনভাইট করুন এবং লাইভটা অনুগ্রহপূর্বক শেয়ার করে দিন। আচ্ছা, লাইভটার রেজুলেশনটা বাড়িয়ে নিন, আশা করি তাহলে ক্লিয়ার দেখা যাবে। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, আশা করি আপনারা ভালো আছেন। 11 জন আসছে। আচ্ছা, তাহলে আমরা আজকে টপিক নিয়ে শুরু করি। সাউন্ড তো ক্লিয়ার নাকি? আচ্ছা, আজকে টপিক গুলো আগে লিস্ট করি। রেগুলার ক্লায়েন্ট অন ফাইবার, আর আপনাদের নিজস্ব কোনো থেকে থাকে পারে। আমরা আজকে এই তিনটা টপিকের উপরে আলোচনা করব, আর এই তিনটা টপিক সি ফাইবারে। ফাইবার হচ্ছে ওপেন মার্কেট প্লেস, এখানে কিন্তু কোনো সিক্রেট। আশা করি এই তিনটা প্রশ্নের জবাব যখন পেয়ে যাবেন, আপনারা এমনি বুঝবেন যে হাউ টু বি সাকসেসফুল ফ্রিল্যান্সার, যে হাউ টু গেট ফার্স্ট জব অন ফাইবার, হাউ টু স্ক্রিনে, এই তিনটা প্রশ্নই। আচ্ছা, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে তাহলে বলুন, আমি এটা নোট ডাউন করে রাখি, টপিকের মধ্যে আমি আনতে পারি। হ্যালো অনিক ভাই, হ্যালো ভাই। আচ্ছা ঠিক আছে।
আর কোয়েশ্চেন থাকলে একটু কাইন্ডলি নিচে জানান। সাউন্ড না হয়তো একটু নেটে ঝামেলা করতেছে। কথা আটকে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। না আচ্ছা, মেবি এটা খুব শীঘ্রই সলভ হয়ে যাবে। আমরা তাহলে ফাইবারে চলে যাই। আর একটু নেটে ঝামেলা করতেছে, বুঝতেছি না যে লাইক 4 Mbps হওয়ার পরও ঝামেলা করতেছে। আচ্ছা, নোটপ্যাড অন করতে হবে আরেকটা। ওইটা দিয়ে আমরা লিখতে আচ্ছা, তাহলে কি লাইভটা কন্টিনিউ করবো এই নেট প্রবলেম থাকা অবস্থায়? আচ্ছা, কথা কি একদমই বোঝা যাচ্ছে না, একটু আমাকে যদি জানাইতে পারতেন তাহলে ভালো হতো। মানে কি ধরনের প্রবলেম হচ্ছে একটু জানাতে পারলে বেটার হইতো। কাজ পাওয়ার পজিটিভিটি বেশি। আচ্ছা, ওটাও আমি আনতেছি লাইভের মধ্যে। আচ্ছা, কথা কি একদমই বোঝা যাচ্ছে না, একটু আমাকে যদি জানাতে পারতেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, কোন টাইম বিট করলে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি? এটা হচ্ছে কি, এটা টোটালি একটা সিক্রেট। যেমন আমি বুঝাই, বাই রিকোয়েস্ট পার্টটাতে চলে যাই। ধরেন ওয়ার্ল্ড ওয়াইড প্রায় এখন 204টা না যেন 6টা কান্ট্রি, এক এক সময় কিন্তু এক একজন আপনার পোস্ট করবে, এটাই স্বাভাবিক। আপনি যে শুধু ইউএসএ টার্গেট করে রাত্রি বিট করবেন, এই কাজটা করা একদমই বোকামি। আপনি সবসময় বিট করবেন, লাইক ডেলি 10টা বিট, আপনি নির্দিষ্ট 10টা ঘন্টা দিয়ে দিবেন। যে এই 10টা ঘন্টা, যেমন এই দেখেন এই পোস্ট দুইটা, বেশি কিছুক্ষণ কিন্তু হয় না। এই পোস্টটা করা হয়েছে হাইস্টলি 5 থেকে 10 মিনিট আগে, এটাও এরকম 5 থেকে 10 মিনিট আগে। তো আমি কি এখন বিট করবো না? কারণ ম্যাক্সিমাম মানুষ তো বলে যে রাত 2টার পরে বিট করবে। কাজ পাওয়ার পসিবিলিটি তখনই বাড়বে যখন আপনি মানে সবার আগে বিট করতে পারবেন। কারণ সবার আগে যখন আপনি বিট করতে পারবেন, ক্লায়েন্ট কিন্তু আপনার যে বিটটা ওটা সবার আগে দেখবে, ফলে আপনার কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি বেশি। এজন্য আমি যেটা করতাম শুরুর দিকে, আমি সকালে বিট করতাম একটা, দুপুরে 2টা, কারণ দুপুরে কাজ করার পসিবিলিটি বেশি। এই দেখেন এই বিটগুলো, এই অফারগুলো কিন্তু একটু আগে জাস্ট পোস্ট করা হয়েছে, যেমন 2টা 1টা অফার। তো প্রায় এরকম 2460টা অফার আছে। আমি লেভেল 2 সেলার, মানে এই বায়ার রিকোয়েস্ট আবার তাই হয়েছে লেভেল অনুযায়ী। এখন ঠিক আছে ভাইয়া, আমার ফেভারিট গিগ ইমেজ কিভাবে বানালে ভালো হয়? আচ্ছা, গিগ ইমেজের ক্ষেত্রে তো আমি দেখাই দিচ্ছি যে শুরুর দিকে মানে নিজের কাজগুলো দিবেন, অথবা আপনি বিভিন্ন
ওয়েবসাইট থেকে শুরুর দিকে ইমেজ নিতে পারেন, লাইক অ্যাজ এ পোর্টফোলিও। এটা আমার ওই যে গত ক্লাসে যে গিগ খোলার ভিডিওটা ছিল ওটার মধ্যে দেওয়া আছে। আর আমি মনে করি যে ফাইবারে সাকসেসের জন্য জাস্ট গত ক্লাসের ভিডিওটা আর হচ্ছে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে, এই দুইটা ভিডিও যদি কেউ টোটালি ফলো করে ইনশাল্লাহ তার স্কিল থাকলে অবশ্যই ফাইবারে সাকসেস হবে। এখানে স্কিলটাই হলো মেন কথা, আর পাশাপাশি হচ্ছে মানে এই দুইটা ভিডিওর গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন। ভাইয়া আপনার এত বায় রিকোয়েস্ট বাস্ট সারাদিন আমরা ভাই অনলি। আচ্ছা, কিন্তু এই জায়গায় মজার বিষয় কি শুনবেন যে আপনি সারাদিনে বায় রিকোয়েস্ট পান না দেখে বিট করতে পারেন না, আর আমি 2400টা বায় রিকোয়েস্ট থাকা সত্ত্বেও বিট করি না, কারণ করার প্রয়োজন হয় না। যেমন সিম্পলি বুঝাই, FB ব্যানার লিখে সার্চ দিলে এই যে গিগটা ফার্স্ট পেজের, এটা আরো সামনে ছিল অবশ্য, এই ফার্স্ট পেজে ছিল, ঈদে কিছুদিন গ্যাপ দেওয়ায় গিগটা 9 নম্বর সিরিয়ালে চলে গেছে। সো আমার দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম বিট করা লাগে না। আবার ধরেন ওয়েব ব্যানার লিখে, আগে ইউটিউব চ্যানেল আর্ট দিয়েও র্যাঙ্ক করানো ছিল, কিন্তু মাঝখানে আমি কিছুদিন গ্যাপ দেওয়াতে একটা কিওয়ার্ডের র্যাঙ্ক ছুটে গেছে, ফলে অর্ডারও কিন্তু আগের থেকে কম পাওয়া শুরু হয়েছে। এই যে ওয়েব ব্যানারও অনেক নিচে চলে আসছে, লাইক 1-2টা এটা ছিল কিন্তু আমার 2 নম্বরে ওয়েব ব্যানার কিওয়ার্ডে। ও সেগুলো আবার সব ঠিক করা হবে হাতে একটু ফ্রি হলে। আচ্ছা, নিউদের কেন বায়ার রিকোয়েস্ট থাকে না, এটা রিজন হলো নিউরা একটা গিগ খুলে বায়ার রিকোয়েস্টের অপেক্ষা করে, আর দেখা যায় যারা গিগ খুলে একটা ক্যাটাগরির গিগ খুলে, এই জন্য আপনার বায়ার রিকোয়েস্ট থাকে না। কারণ ফাইবারের অ্যালগোরিদমটা এরকম যে নিউদের একটা গিগের প্রতি ডেইলি 2টা বা 1টা বায়ার রিকোয়েস্ট দেয়, সেক্ষেত্রে আপনার কি করতে হবে যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 7টা গিগ খুলতে হবে। আচ্ছা, তো আমরা এখন আমাদের মেইন টপিকে চলে যাই, হাউ টু গেট ফার্স্ট জব অন ফাইবার অ্যাট ফার্স্ট 7টা গিগ খুলবেন। আচ্ছা, 1-2 সিরিয়াল তো কেটে হয়ে গেছে না? সাতটা গিগ খুললে দেখবেন এই জায়গা থেকে আপনার 2টা বা 3টা গিগ ফার্স্ট পেজে মাস্ট বি থাকবে, মানে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি আপনি ওইভাবে 7টা গিগ খুলেন তাহলে অবশ্যই 3 থেকে 4টা থাকবে। আচ্ছা ভাই, কভার লেটার সম্পর্কে যদি বলতেন, অবশ্যই কভার লেটার সম্পর্কে তো মানে ওই আজকের ভিডিওর মধ্যে চলে আসবে। এবার একটু আপনার প্রোফাইল সেটআপটা একটু বলে দিই। প্রোফাইল সেটআপের ক্ষেত্রে এই টাইটেলটাতে আপনি কিসে এক্সপার্ট এটা রাখলেই সবচেয়ে বেটার হয়, আর হচ্ছে একটা প্রফেশনাল ছবি। ফাইবারের ক্ষেত্রে সবসময় একটা প্রফেশনাল ছবি ইউজ করেন, কারণ অনেকেই দেখছি যে সেলফি আপলোড করে, ইটস অনেক বড় এটা একটা বোকামি। তারপর ডিসক্রিপশনে আপনি মানে জাস্ট ক্লায়েন্ট যাতে আপনার উপর কনফিডেন্স পায় এরকম কয়েকটা লাইন লিখলে হবে, আর 300 ওয়ার্ড মানে 300 ক্যারেক্টারের মধ্যে লিখবেন, না হলে কিন্তু ফোন থেকে দেখা যাবে না। আচ্ছা, তারপর হলো আপনার স্কিল। স্কিলে আপনার সেক্টরে আপনি যতগুলো দিতে পারেন এটা অবশ্যই মাস্ট বি দিবেন। তারপর এডুকেশন, এগুলো তো আর বোঝানোর কিছু নাই, যে সিম্পলি আপনার কাছে যা যা আছে। আর সার্টিফিকেটের দিকে একটু খেয়াল রাখবেন, বিকজ অফ ফাইবার কিন্তু সার্টিফিকেট ভ্যারি করে, কোন ক্ষেত্রে ধরেন টপ রেটেড বা লেভেল 2 দের ক্ষেত্রে ব্লক করার আগে কিন্তু চান্স দেয়, মানে তাদের অ্যাকাউন্ট ব্যান্ড করার আগে ধরেন যদি স্কিলে ঝামেলা করে তাহলে সার্টিফিকেট চাই। এটা কিন্তু আমি অনেকেই দেখছি যে ফাইবারে অনেকেই বলে যে যে কোনো 10টা স্কিল দিয়ে দিবা, যে কোনো 10টা সার্টিফিকেট দিয়ে দিবেন, এটা ভুলো বোকামি করার দরকার নাই। আপনার জাস্ট যেই স্কিল আছে সেই অনুযায়ী 10টা দিয়ে দিন। এবার একটু কমেন্ট গুলো পড়ে আসি। গিগি মেনে সেটা তো নিউদের তো বাই রিকোয়েস্ট, নিউদের তো বাই রিকোয়েস্ট থাকে না, এটা তো বললাম কেন থাকে না, কভার লেটার সম্পর্কে
যে ভাইয়া ইমপ্রেশন ছিল 1.2k বাট কয়েকদিন ধরে কমতে কমতে 700 হয়ে গেছে, সমস্যা নেই ভাইয়া, আবার দেখবেন যে ইমপ্রেশন বাড়া শুরু করবে, আশা করি এটা নিয়ে টেনশন করার কিছু নেই। সো আমরা কি বুঝলাম যে ফাইবারে মানে ফার্স্ট জব পেতে গেলে মাস্ট বি 7টা গিগ, এবার হলো হইছে মার্কেটিং, সেকেন্ড পয়েন্ট মার্কেটিং। আচ্ছা মার্কেটিং এর মধ্যে আবার অনেক পয়েন্ট আছে, লাইক কিভাবে মার্কেটিং করবেন, টুইটার ফেসবুকের ক্ষেত্রে আর হচ্ছে ব্লগ, ব্লগটা যদিও একটু কমপ্লিকেটেড মানে সব সেক্টরের মানুষ বুঝবে না, এটা হচ্ছে যারা ওয়েব ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট তাদের জন্য ব্লগ অপশনটা আমি মনে করি যে বেস্ট, আর বাকিদের জন্য আর কি ফেসবুক টুইটার এই দুইটাই এনাফ, আর ওই হাবি জাবি সাইটে যাওয়ার দরকার নেই মার্কেটিং এর ক্ষেত্রে। এখন কথা হলো টুইটারে কিভাবে মার্কেটিং করবেন, টুইটারে একটা হলো এথিক্যাল মার্কেটিং আর একটা হলো মানে একটা হলো সোজা হিসাব পজিটিভ মার্কেটিং, যেভাবে আপনি একদম রিয়েল বায়ার খুঁজবেন, আর একটা হলো আপনার গিগে জাস্ট ক্লিক ভিউ আনবেন, সেটা হলো নেগেটিভ মার্কেটিং। এই জন্যই আমি বলছি যে আজকে লাইভটা আমি প্রোফাইলে রাখবো না, কারণ অনেক জিনিসই থাকবে যেটা এথিক্সের বাহিরে, আই মিন যেটা একটু নেগেটিভ পর্যায়ে চলে যাবে। আচ্ছা ভাই সার্টিফিকেট অ্যাড না করলে প্রবলেম হবে, হ্যাঁ ভাই সার্টিফিকেট অ্যাড না করলে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখন না, ধরেন আপনার যখন লেভেল আপ হবে তখন ব্যান্ড করার আগে সার্টিফিকেট দিয়ে অনেক সময় ভেরিফাই করে ছেড়ে দেয়, আর এখন না করলে প্রবলেম হবে কি ক্লায়েন্ট আপনার উপর ট্রাস্ট করবে না যে সার্টিফিকেট সেকশনটা তার খালি, আশা করি বুঝাইতে পারছি এই বিষয়টা। আচ্ছা একটা কাজ করেন, যারা যারা একটু অ্যাক্টিভ আছেন তারা একটু কমেন্ট করেন, এটা একটা লিস্টিং এর জন্য করতেছি কারণ এই ভিডিওটা তাদের আমি পরবর্তীতে ইনবক্সে দিয়ে দেবো, মানে জাস্ট যারা অ্যাক্টিভ আছেন মানে লাইকটা দেখতেছেন একটু নিচে কমেন্ট করুন, আমি কমেন্টগুলো নোট ডাউন করে রাখতেছি। পরবর্তীতে যদি ভিডিওর প্রয়োজন হয় আপনারা জানায়েন, আমি আপনাদের দিব, কারণ এটা প্রোফাইলে রাখলে পরবর্তীতে আমাকে অনেক অনেক ধরনের নেগেটিভ কথা বলবে যে লাইক কেন আমি এগুলো দেখাইলাম বা নেগেটিভ মার্কেটিং। সবার শর্ট নেম ইউজ করতেছি, বুঝতে তো পারতেছেন, তিনজন মাত্র। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, চলুন তাহলে আমরা আমাদের টপিকসে চলে যাই। সিরিয়াল দেওয়া লাগবে না, মিস জানে নাকি দুই একজন যেতে পারে, না আশা করি কেউ মিস যায় নাই। মিরাজ জীবন, আচ্ছা সেটা বলতেছি। আচ্ছা হাবিবুর রহমান হিমু ভাই, আচ্ছা এই বিষয়ে আমি কথা বলছি ভাই অলরেডি, যে আমার বায়ার রিকোয়েস্ট আছে কারণ আমি লেভেল 2 সেলার, আমার কাছে অলমোস্ট মানে টপ রেটেড সেলার যারা তাদের কাছে সবার বায়ার রিকোয়েস্ট চায়, আর যারা লেভেল 2 সেলার তাদের কাছে তার থেকে কিছু কম বায়ার রিকোয়েস্ট চায়, আর হচ্ছে যারা একদম মানে লেভেল 1 সেলার তাদের কাছে হচ্ছে একদম বেসিক লেভেলের বায়ার রিকোয়েস্ট গুলো যায়, আর যারা নিউ সেলার তাদের তো দেখবেন যে ম্যাক্সিমামে $5 $10 মানে একদম যারা বাজেট কম টাস্ক কম তাদের বায়ার রিকোয়েস্ট গুলো যায়, অনেক মানে ফিল্টারিং হয়ে পরে বায়ার রিকোয়েস্ট গুলো যায়,
আপনার তো দরকার হয়েছে গিগে ক্লিক এন্ড ভিউ, সেক্ষেত্রে আপনি যেটা করবেন ডেইলি একটা গিগ নিয়ে ওই একটা গিগেরই মার্কেটিং করবেন, একদিন একটা এভাবে ধরেন সাতটা গিগে 7 দিন দেখবেন। যদি সবকিছু ঠিক রাখতে পারেন প্রথম 7 দিনের মধ্যে আপনার অর্ডার পাবেন, এ ব্যাপারে আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি যে আপনি পাবেন। ভাই এটা কোডম্যান বিডির প্ল্যাটফর্ম না, এটা আমি এমনি একটা জাস্ট গ্রুপ খুলছিলাম কিছুদিন আগে, গ্রুপটার অনেক উদ্দেশ্য ছিল বাট সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, সেটাও আরেকটা রিজনে। আচ্ছা এটাকে একটু সেভ করে নিন। আচ্ছা যারা যারা লাইভে ছিলেন একটা করে স্ক্রিনশট রেখে রাখবেন, যখন মানে আপনার ভিডিওটা লাগবে মনে করবেন আপনি আমাকে ইনবক্স করেন, স্ক্রিনশট সহ আমি আপনাকে ভিডিওটা দিয়ে দেব, ঠিক আছে? কারণ অনেকে জয়েন করতেছেন তো সবারকে মানে মনে রাখা পসিবল না। আচ্ছা তাহলে বিষয়টা চলে যায়, এবার হচ্ছে মার্কেটিং, টুইটারে কিভাবে মার্কেটিং করবেন। যদিও আমি এখন মার্কেটিং করি না, মানে আমি শুরুর দিকে কিভাবে করতাম আমি কিন্তু ওই বেসিসে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, প্রথমে ধরেন এই ভিডিওটা মানে এই পিকচারটা দিয়ে দেখেন, এটাও না এটা দিয়ে দেখেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ নেগেটিভ মার্কেটিং যেটা এথিক্স এর বাইরে। এই পোস্টটা যখন করা হয়েছিল তখন টাইগার জিন্দা হে মুভিটা মানে ডিসেম্বরের ধরনের যে 22 তারিখে মুভিটা রিলিজ হয়েছে, আমি কিন্তু পোস্ট করছিলাম ডিসেম্বরের 26 তারিখে, মানে যখন আমি মার্কেট প্লেসে মাত্র নামলাম। ফাইবারের যে লেভেল 2 সেলার হয়েছে এটা কিন্তু বেশি দিন হয় নাই, আমি মানে এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট, এর আগেও একটা লেভেল 2 সেলার অ্যাকাউন্ট ছিল যেটা সাসপেন্ডেড হয়ে গেছে, আর এটা হয়েছে মানে 5 মাসে লেভেল 2 সেলার। আচ্ছা আই হ্যাভ ওয়াচড টাইগার জিন্দা হ্যায়, এটা কিন্তু একটা টুইটার ট্যাগ, এটা নেগেটিভ মার্কেটিং। তারপরে দেখে রাখেন যে এই যে তখন কিন্তু টাইগার জিন্দা হ্যায় এটা টুইটটা প্রচুর হইতো, আর আমি কিন্তু ওইটাই মূলত কাজে লাগছি যে জাস্ট নাও সিরিয়াসলি ইট ওয়াজ অ্যামাজিং কমেন্ট বিলো ফর লিঙ্ক অ্যান্ড চেক ইট আউট। ফলে এই যে এই লিঙ্কটা দেওয়ার পরে ওই দিন কিন্তু প্রায় 150 থেকে 200 মানে ক্লিক আসছে, কি কারণে ওই মুহূর্তে যখন ধরেন টাইগার জিন্দা হে ট্রেন্ডে ছিল। কিভাবে ট্রেন্ড দেখবেন সেটাও দেখা যাবে না, এই যে টাইগার জিন্দা হে দেখছেন এই যে ট্রেন্ড, ওই মুহূর্তে কিন্তু এটা ট্রেন্ডে ছিল, আর ট্রেন্ডে থাকার কারণে কিন্তু লাইক 712 টুইটস, ওরাই কিন্তু অনেক চেঞ্জ করছে। এই যে দেখেন সব বড় বড় সেলিব্রিটিরা টুইট করার ফলে কি হয়েছে, ধরেন ওদের টাইমলাইনে যাদের পোস্টগুলো গেছে, সাপোজ ওর যে ফলোয়ারের কাছে যে পোস্টগুলো গেছে তার নিচে কিন্তু আমার পোস্টও চলে আসছিল, কারণ ওই যে ট্যাগটা ইউজ করছে টাইগার জিন্দা হ্যায়। তো মার্কেটিং এর ক্ষেত্রে আপনার কি করতে হইব, ধরেন এই গিগটাই নিলাম, এখন চলতেছে কি সানজু, মানে সানজু মুভিটা রিসেন্টলি রিলিজ হয়েছে, মুভির ক্ষেত্রে মুভি করতে পারেন মানে এনিথিং। আচ্ছা বিষয়টা কি ক্লিয়ার হয়ে যেতেছে, মানে ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা, না কমপ্লিকেটেড করে ফেলতেছি। আর এই কাজটা আপনি ফেসবুকে করতে পারেন, আপনার একটা ফেক আইডি খুলে, যদিও সাজেস্ট করবো না তারপরে করতে পারেন, যে ধরেন যারা মুভি লাভার তাদের টার্গেট করলেন। আমার উদ্দেশ্য থাকবে হচ্ছে গিগে ক্লিক আনা ভিউ আনা, নাথিং এলস,
মানে ওই ওই অ্যাকাউন্টের উদ্দেশ্য থাকবো ফাইবারের মার্কেটিং। আচ্ছা, তাহলে আমি এখন দেখি একটু সানজু নিয়ে কি ট্রেন্ড চলতেছে। সানজু হচ্ছে এখনকার হট পিক্স। আচ্ছা, কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিই, এই যে সানজু, এই যে দেখছেন সানজু ক্রিয়েট হিস্টোরি, এটা কিন্তু এখন ট্রেন্ড হিসেবে টুইটারে, মানে পোস্ট রিপোস্ট, এই যে 24টা রিটুইট, 145টা রিটুইট, আর সব ভেরিফাইড পেজ থেকে এখন এটা মানে রিটুইট হতেছে। তো আপনিও কি করবেন যে একটা যে কোনো একটা রিটুইট করবেন, লাইক কাটটা করা যায় ফিল্ম ফেয়ার একটা রিটুইট করে। আচ্ছা, হচ্ছে অ্যাড এ কমেন্ট, এই কমেন্টে এসে হচ্ছে এখন আপনি কাজ করবেন। গিগেল লিঙ্কটা, ও গিগেল লিঙ্ক তো আবার শর্ট করতে হবে, বিট লিঙ্ক। আচ্ছা, বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? আচ্ছা, আমারটা কেন সাসপেন্ড হচ্ছিল, আমারটা ভেরিফিকেশন চাইছিল, তো এটা তো অনেক মানে ভুলভাল ইনফরমেশন ছিল। আর আরেকটা সাসপেন্ড হচ্ছিল ওই আইডি দিয়ে আমি প্রচুর মানে মানুষকে অর্ডার দিতাম, লাইক অনেককে গ্রো আপ করতে আমি শুরুর দিকে অর্ডার দিতাম। যে ধরেন শুরুতে কিন্তু প্রোফাইলে রিভিউ রাখাটা একদম ইম্পর্টেন্ট, তো দেখা যেত অনেকে হেল্পের জন্য বলতে যে ভাই মানে একটা অর্ডার দেন, তো দিতে দিতে আর কি একসময় ফাইবার ব্যান্ড করে দেয়। আচ্ছা, এই লিঙ্কটা নিলাম, এইভাবে দিয়ে দিলেন। আমি কিন্তু জাস্ট এটা আপনাকে একটা হিন্ট দিলাম, অনেক কিছু আছে ভাই এইভাবে মার্কেটিং করার জন্য। আচ্ছা, যারা ধরেন অ্যাফিলিয়েট মার্কেটার বা মার্কেটিং করেন, তারা তো একটা বিষয় শুনছেন যে সিপিএ গ্রিপ বা হচ্ছে যেটাকে বলে যে ক্রেক লিস্টের মার্কেটিং, ওইখানে কিন্তু দেখবেন যে অনেক ধরেন হট ছবি বা হট টপিক্সের উপর ইমেজ থাকে, কিন্তু লিঙ্কে ক্লিক করলে কি আপনার অফারে নিয়ে যায় না, লাইক এক্ষেত্রে মার্কেটিংটা এরকম। এটারে বলা হয়েছে মার্কেটিং সেক্টরের মানে নন ইনসেন্ট ট্রাফিক, মানে আমাদের ক্লায়েন্টের যে উদ্দেশ্যে ঢুকবে আর আমাদের উদ্দেশ্য সেম থাকবে না, লাইক তো বুঝতে পারছেন এই যে টুইট। এইভাবে ডেইলি 3-4টা টুইট করলেন বিভিন্ন ট্রেন্ডিং বিষয়ের উপর, রিটুইট করলে ইনশাল্লাহ দেখবেন যে ওই দিন আপনার অ্যাকাউন্টে আপনার টুইটে লাভ করলো না, ওইটা সমস্যা নেই, টুইটে লাভ না করলে নেই, মানে যেটা ফেসবুকের ভাষায় আমরা লাইক বুঝাই, ওরকম আমার পড়ার দরকার নেই, নোটিফিকেশন তো যাচ্ছে। এই যে দেখছেন ইন কেস ইউ মিসড বেস্ট অফ এম্পায়ার্স টুইট, মানে এই যে বেস্ট অফ এম্পায়ার্স যে রিটুইটগুলো করতেছে বা ওদের যারা রিটুইট করতেছে এগুলো কিন্তু আমার নোটিফিকেশন হিসেবেও যাচ্ছে। দেখেন আমি কিন্তু ওদের ফলোয়ার, সো আপনার ওদের যারটা এই যে ফিল্ম ফেয়ারের কিন্তু অনেক ফলোয়ার আছে, তাদেরগুলো কিন্তু রিটুইট হলে তাদের ফলোয়ারের কাছে নোটিফিকেশন যাচ্ছে, তো আপনাদের দরকার হয়েছে এইটাই কাজে লাগানো। আশা করি নন ইনসেন্ট কীভাবে ট্রাফিক আনবেন বুঝতে পারছেন। আর এটা আরও অনেক জায়গায় পাইবেন, সেটা হলো অ্যাডাল্ট যেসব জোকসের সাইট বা ইগুলো আছে এইগুলোতে যা কমেন্টে ধরেন ফর মোর দিয়ে আপনার গিগেল লিঙ্ক দিয়ে রাখেন, আমাদের উদ্দেশ্য থাকবে জাস্ট ক্লিক ভিউ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে নন ইনসেন্ট মার্কেটিং কি, আর এটাই সবচেয়ে কাজ করে। মানে মানে মানুষ জাতি হিসেবে একটা কথা বলি যে আমরা পজিটিভ কিছু না খাই, মানে খাই বা না খাই নেগেটিভ জিনিস খাইতে অবশ্যই রাজি। আপনি একটা ভালো ভিডিও দেন, ভালো কাজ করেন, অবশ্যই ওটাতে মানে অডিয়েন্স পাবেন না, এই ব্যাপারে আপনি একদম শিওর থাকেন যে ওটাতে অডিয়েন্স কম। আর আপনি একটু মানে আবলামি বলেন বা খারাপ কিছু করেন, ওইটার ট্রাফিকও বেশি পাবেন, আপনার ফলোয়ারও বেশি পাবেন, এটাই স্বাভাবিক। তো আমাদের দরকার হয়েছে ওই জিনিসটা ইউজ করে আমাদের টিকে ক্লিক ভিউ আনা। এইটা ছিল মার্কেটিং এর মানে একদম বেসিক ট্রিক্স।
মিঠুভাই যেহেতু ক্রেক লিস্টে করতেছেন তাহলে তো বুঝে নি যে ওই জায়গায় কি ধরনের মার্কেটিং হয়। লাইক ক্লায়েন্ট মানে আমরা অডিয়েন্সদের, আমি কিন্তু ভাই একসময় ক্রেক লিস্ট মানে সিপিএ মার্কেটার ছিলাম বা এখনো আছি, অ্যাফিলিয়েট মার্কেটার, খুব কম বিষয় নিয়েই করি, বুঝতে পারছেন? সো আমরা কিন্তু ক্লায়েন্টের একদম ফালতু জিনিস দেখায় মানে ক্লিক ভিউ আনাই, যেটা বলে ট্রাফিক আনানো। তো আপনার গিগে আপনি ওইভাবে আনবেন। এখন আপনার উপর ছেড়ে দিলাম যে আপনি নেগেটিভ মার্কেটিং কিভাবে করবেন, আপনার এথিক্সের বাইরে আপনি যতটুকু যেতে পারবেন। এখন কেউ কেউ আছে যে না, পজিটিভ জিনিসেরই নেগেটিভ ভাবে মার্কেটিং করতে পারেন, কেউ নেগেটিভ জিনিস দিয়ে মার্কেটিং করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার এথিক্সের বাইরে, নিজ নিজ দায়িত্বে করবেন ভাই। এটার বিষয়ে আমিও কিছু জানি না, আমি জাস্ট আপনার ওয়েটা বলে দিলাম যে গিগে কিভাবে ক্লিক ভিউ বেশি আনবেন। কারণ আপনি যতই ফেসবুকে গিগ শেয়ার করেন না কেন, কেউ আপনার প্রোফাইলে যে ঢুকতে দেব না, কারণ ওই প্রথম যেদিন ঢুকবে সেই দিনই বুঝে ফেলবে যে আপনি এরপর থেকে খালি গিগই পোস্ট করবেন। সো ফেসবুকের অডিয়েন্সের কথা ভুলেও চিন্তা করেন না, আর টুইটারে যদি পোস্ট করেন ওইখান থেকেও কেউ আপনার প্রোফাইলে আসবে না। এইবার হচ্ছে আরেকটা অপশন, সেটা হলো টুইটারে মানে রিলেটেড জব খুঁজে পাওয়া। ওইখানে আপনার বিট করার দরকার নেই, সিম্পলি জাস্ট যেমন ধরেন আমি গ্রাফিক ডিজাইনার, এখন আমি কয়েকটা জব জব গ্রাফিক এই দুইটা কিওয়ার্ড দিলাম, ঠিক আছে, নিউ কিডস অন দা ব্লক গট এ ফ্রেন্ড লুকিং ফর এ জব টিপ দেম অফ দোজ। আচ্ছা এখন দেখা যায় যে এইভাবে খালি মার্কেটাররাই বেশি পোস্ট করে। আচ্ছা ঠিক আছে, যেমন ওর এখন একটা মানে ই লাগবে, সেক্ষেত্রে আমি ওরে যেমন ওর গিকটারে কিন্তু আমি ওরে এখন রিপ্লাই দিতে পারি, সেক্ষেত্রে কি যে হ্যালো দেয়ার, আর কখনোই স্প্যামিং করবেন না, স্প্যামিং করলে কিন্তু যায় না। আমরা দেখেছি ম্যাক্সিমামই কপি পাস্ট করি, কেন ভাই আপনি যদি ঠিক মতো কথাই না বলতে পারেন, কোনো কিছু কইরা যদি রিপ্লাই না দিতে পারেন, ভাই বিশ্বাস করেন ফ্রিল্যান্সিং অন্তত পক্ষে আপনার জন্য না, আপনার অবশ্যই ইংলিশে স্কিল থাকতে হবে। ও আজকের আরেকটা টপিক যে ইংলিশ কিভাবে ইমপ্রুভ করবেন, যদি এটা শুরুতে দেওয়া দরকার ছিল এটা এখন আপনাদের জন্য মানে 3 নম্বর টপিক। হাউ টু ইমপ্রুভ ইংলিশ, আচ্ছা ঠিক আছে, ধরেন এবার আপনি করতে পারলেন যে আই এম মুইন আহমেদ যেহেতু আমি লেভেল টু সেলার দিলাম, আর এই বিষয়ে কিন্তু আগেই বলছি যে কভার লেটারে আপনি যখন নতুন থাকবেন তখন কি লিখবেন, এটা কিন্তু যখন গিগ খুলছিলাম, গিগের ডিসক্রিপশন আর কভার লেটার দুইটাই কিন্তু সেম জিনিস, গিগের ডিসক্রিপশন পড়ে আপনাকে অর্ডার দিবে, কভার লেটার করে আপনাকে অর্ডার দিবে। সো সেম ওই ক্লাসে যেভাবে বলছিলাম সেইভাবে নিউ হিসেবে ওইভাবে লিখবেন যে আই এম এমডি মুইন আহমেদ লেভেল টু সেলার অন ফাইবার, ধরেন ওইভাবে হাবি জাবি লিখলেন, লিখে এবার আপনার গিগের লিঙ্ক পাস্ট করে লাস্টে লিখে দিলেন যে প্লিজ হ্যাভ এ লুক দেয়ার। এখান থেকে কিন্তু আপনার ক্লিক অ্যান্ড ভিউ আসার সম্ভাবনা আছে কিন্তু খুবই কম, বুঝতে পারছেন? আমি তারপরে যে রিপ্লাই দিয়ে দিবেন আমি এখন বিট করতে চাচ্ছি না আর কি, এই জন্য করলাম না। আশা করি যে এই বিষয়টা বুঝতে পারছেন নাকি। আচ্ছা গিগে মানে টুইটারের পজিটিভ নেগেটিভ মার্কেটিংটা বুঝতে পারছেন, আমি কিন্তু এখন ফেসবুকে চলে যাবো, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করেন, কারণ হাতে একটু সময় কম, আমার আবার মানে কাজে বসতে হবে আজকে।
আচ্ছা পেইড মার্কেটিং, পেইড মার্কেটিং এর জন্য আমি আপনাকে যেটা সাজেস্ট করব যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলবেন, ওইটাতে আপনি কন্টেন্ট লিখবেন। পেইড মার্কেটিংটা হচ্ছে ব্লগ মার্কেটিং, এটা আমি সিরিয়ালি আসতেছি। পেইড মার্কেটিংটা আসবে যে আমি কিভাবে পেইড মার্কেটিং করি, একদম সিম্পলি যেটা এটা আসবে আপনার। আচ্ছা, তার মানে কি টুইটার মার্কেটিং সবার ক্লিয়ার? ভাই আপনার কাছে এই বিষয়গুলো বেসিক মনে হইতে পারে, আর আমি বলি যে আমি বেসিক দিয়ে কিন্তু সাকসেস হয়েছি। সো আপনার যদি ইচ্ছা হয় এভাবে ফলো আপ করেন, আপনি রেজাল্ট ইনশাল্লাহ পাবেন এবং আপনি রেগুলার ক্লায়েন্টও পাবেন। আমি কিন্তু এই যে সেকেন্ড অ্যাকাউন্টটা উঠছি রেগুলার ক্লায়েন্ট, দেখবেন যে এমনও নিচে কমেন্ট আছে মানে আমার রিভিউ অপশনে যে 11 নম্বর আর কাজ করতেছে আমার সাথে, মানে কন্টিনিউ চালায় যেতেছে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ফেসবুকের ফেভারিট এক্সচেঞ্জ, এটা ফেভারিট এক্সচেঞ্জের ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে। সেটা হলো অনেকে আমরা কি করি যে জাস্ট একটা গিগ, একটা গ্রুপ দিয়ে দেখাই, ভাই ভুলেও কিন্তু আমার গ্রুপে স্প্যামিং শুরু করেন না। আচ্ছা দেখ, এই যে লেটস ডু গিগ ফেভারিটস, মাই প্রোফাইল লিংক ইন দ্য ফার্স্ট কমেন্ট, স্ক্রিনশট ইজ মাস্ট। ঠিক আছে, তো ওর ক্ষেত্রে ওর প্রোফাইলে দেখেন এই জায়গায় কোনো লিঙ্ক শর্টেনার ইউজ করবেন না, গিগ ফেভারিটের ক্ষেত্রে কোনো লিঙ্ক শর্টেনার দরকার নেই, সিম্পলি আপনার গিগের লিঙ্কটা নিন সরাসরি। ঠিক আছে, আপনি যদি নেগেটিভ কোনো মার্কেটিং করতে চান তখন আপনি কি করেন, এই যে ওকে কমেন্ট করেন যে লেটস ডু দিয়ে গিগ লিঙ্ক দিয়ে দেন সিম্পলি, তারপর আবার ওরটায় আসি, ওরও কি ফেভারিট এক্সচেঞ্জ লাগবে। আর একই রকম কিওয়ার্ড ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ফেসবুক আপনার স্প্যামিং ধরবে। এইভাবে কি হইব, ও সাপোজ এই যে ওরটা দিয়ে বুঝাই, আপনি ওর গিগের লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে যে ওরটা কিন্তু বোকামি হয়েছে, ও কিন্তু এখন একটা গিগেও ক্লিকও পাচ্ছে না ভিউও পাচ্ছে না, যে আমি জাস্ট বাইরের থেকে এই যে তিনটে লাভ দিল, ফলে কিন্তু ওর কোনো লাভই হলো না, ও কিন্তু কোনোটাতে ক্লিকও পাইলো না ভিউও পেলো না। হ্যাঁ, তবে পাইতে পারে, কোন ক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা ক্যাপচার ভিজিবল পার্ট, এই যে কিভাবে মার্কেটিংটা করবেন এটা দেখাই দিই, এই যে ওরে দিলেন হিয়ার ইজ ইয়ার এসএস, এবার হচ্ছে ডু মাইন, ডু মাইন দিয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে এই জায়গায় আপনার মানে যে গিগটা গিগের লিঙ্কটা ইউজ করবেন, যাতে ও আপনার গিগে ঢুকে, ও দেখবেন যে আপনার হয়তো সবগুলোতেই ফ্যাট দিবে, আপনার সবগুলোতে ফেভারিটের দরকার নেই, আপনার একটা গিগ একদিন মার্কেটিং করবেন। এইভাবে দুইজন দুইজনের মানে ফেভারিট এক্সচেঞ্জ করা, এটাকে বলা হয়েছে ফেভারিট এক্সচেঞ্জ ওয়ে। আচ্ছা ফেভারিট এক্সচেঞ্জ নিয়ে কি কোনো প্রবলেম আছে? ভাই ফাইবার তো হচ্ছে একটা বোর্ড, এখানে যদি আপনি সঠিকটা দেন ওরা মানে স্পেশালি কিন্তু কারোর জন্য আলাদা কোনো অ্যালগোরিদম নাই যে আপনি যদি সঠিকটা দেন ওরা আপনাকে রং দেখাবে, মেবি আপনি ভুলে গেছেন, একটু মনে করার চেষ্টা করেন পারভেজ ভাই, মানে ফেভারিট সিকিউরিটি কোয়েশ্চেনটা একটু মনে করার চেষ্টা করেন। আচ্ছা ফাইবারের ফেভারিট এক্সচেঞ্জটা কি ক্লিয়ার হয়েছে? এটা আরও ডিটেলসে অবশ্যই একটা ভিডিও আছে, যেটা সেই 2017 শুরুর দিকে করা আর কি। আর ডেইলি চেষ্টা করবেন যে 50 থেকে 100টা ফেভারিট একটা গিগের উপর নেয়া। আচ্ছা এবার হচ্ছে ব্লগ মার্কেটিং, ব্লগ মার্কেটিং এর জন্য একটা ওয়েবসাইট মানে আমার জন্য একটা ওয়েবসাইটই দেখাই আপনাদের, অনলাইন টুটল.com। ক্লাস নিচ্ছি,
আচ্ছা সাপোজ ধরেন এখান থেকে একটা দেখি অফার 10 ডিসকাউন্টস অফার ফর সিনিয়র্স, এই যেমন ধরেন এই পোস্টটা আগেরটা তো জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা ব্লগ মার্কেটিং আর হচ্ছে আপনার যেটা পেজ মার্কেটিং বলছিলাম এটা একটু ডিটেলসে লিখি, যে সর্বপ্রথম একটা ওয়ার্ডপ্রেস ডোমেন হোস্টিং নিতে হবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে হবে, আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 10 থেকে 15 মিনিটে বানানো যায়, মানে যে কোনো একটা থিম ধরে ব্লগ সাইট বানাতে 10 থেকে 15 মিনিট লাগে আপনার। আর ব্লগের জন্য আপনার অসংখ্য ফ্রি থিম আছে, আপনার 1 টাকাও খরচ হবে না মানে ব্লগিং এর ক্ষেত্রে। আর অন্যের ব্লগে যে কমেন্ট করার দরকার নাই, ওটা শুধু শুধু আপনার স্প্যাম ধরবে, কেউ ক্লিকও করবে না ভিউও করবে না। আপনি যেটা করবেন যে নিজেই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলবেন, আর খুলে ইউজড মানে এসইও টেসিও তো বেসিক আছে, যে ইউএস এসইও দিয়ে বেসিক এসইও করতে পারেন, আর কিওয়ার্ড গুলো খেয়াল রাখবেন। আচ্ছা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ডেইলি টিউটোরিয়াল লিখবেন, প্রয়োজনে টিউটোরিয়াল লিখলেন, যেমন এইটাই কিন্তু একটা নেগেটিভ, যেমন এটাই বুঝেন এটাতে ক্লিক করলে লিঙ্কিং করা হয়েছিল কিনা একটু দেখি, এই যে এই পেজটাতে নিয়ে আসতেছে, এই পেজটায় যতগুলো ই আছে এগুলো কিন্তু সব প্রোডাক্টের, দেখছেন এই যে এটা কিন্তু একটা অফার, অ্যাফিলিয়েট অফার, এই যে দেখেন প্লে স্টার প্লে, এটা আমার নিজেরই বানানো, এই জায়গায় ধরেন আপনি এখন যদি সাবমিট করেন তাহলে বিনিময়ে কিছু মানে ডলার অ্যাফিলিয়েট মার্কেটারের কাছে চলে যাবে, সো এটা কিন্তু সম্পূর্ণ একটা নেগেটিভ মার্কেটিং। মেবি ক্লিয়ার হয়েছে যে আপনি আপনার এখানে টিউটোরিয়াল দিলেন, ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি আপনার ওয়েবসাইটে বা ব্লগে গ্রাফিক বিষয়ে বিভিন্ন রিলেটেড টিউটোরিয়াল দিয়ে লাস্টে ধরেন একটা যে এরকম বাটন দিয়ে দিবেন যে ক্লিক হেয়ার টু লার্ন মোর অ্যাবাউট হার্প, দেখেন হার্প সম্পর্কে জানতে এসে জানলো, জানার পরে হয়েছে কি ক্লিক হেয়ার মানে যে ধরেন আপনি হার্পে অ্যাপ্লাই করতে পারবেন কিনা, এই জন্য কি বলছে যে আপনার এই সিলেক্ট করতে, আপনি করলেন করলে দেখছেন কোথায় নিয়ে আসতেছে, এটা কিন্তু জাস্ট একটা গেমিং অফার, যে টোটালি এই যে গেট দ্য ফাস্ট ট্র্যাক টু ফেসবুক মার্কেটিং সাকসেস। আশা করি যে ব্লগিং এর প্রসেসটা বুঝছেন যে কিভাবে ক্লিক ভিউ আনবেন, আর এবার কথা হলো আপনার ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক আনবেন। ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য $5-10 অনেক মানে সার্ভিস আছে, এটা হলো পেইড এর ক্ষেত্রে, আমি আপনাকে বললাম এবার যে পেইড মার্কেটিং এর ক্ষেত্রে। আর ফ্রির ক্ষেত্রে কিভাবে আনবেন সেটা হলো আপনি ডেইলি টিউটোরিয়াল দেন গ্রাফিক ডিজাইনের উপরে, বা আপনি টেমপ্লেট বানায় বানায় বা কোনো জায়গা থেকে টেমপ্লেট ডাউনলোড করে, যেমন আমি আজকে একটা জিনিস দেখাই ফেসবুক মকআপ, কারণ এই যে এই সাইটগুলো, এই সাইটগুলোর মধ্যে কিন্তু কিছুই নেই, এরা কি করতেছে জাস্ট বিভিন্ন জায়গা থেকে পিএসজি ডাউনলোড করতেছে, করে করে ওরা থিম ফরেস্টে লিঙ্ক করে দিচ্ছে আপনাদের, এই কাজগুলোই আপনি করবেন। হ্যাঁ অনেক ভাই গ্রাফিক্সের জন্য আপনি ব্লগ মার্কেটিংটা করতে পারেন, এটা ব্লগ মার্কেটিং করবেন কি ধরেন আপনার তো নিজের নামে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে, ওইটার শুরুতে জাস্ট একটা ব্লগ অপশন অ্যাড করে দিবেন, ধরেন ব্লগ ডট অনিক ডট কম, পরে এখানে আপনি ধরেন ব্লগিং করলেন, করে ইয়োস্ট এসইও দিয়ে ইজিলি আপনি গুগলে এটা ট্রান্সফার মানে আনতে পারবেন, ইয়োস্ট এসইও আর হচ্ছে গুগল ওয়েব মাস্টার দিয়ে, এটা নিয়ে আপনি যদি ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন আশা করি পেয়ে যাবেন। কিওয়ার্ড কয়টা আমি দিয়ে দিচ্ছি যাতে আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করতে পারেন, ইয়োস্ট এসইও, ইয়োস্ট বানানটা বোধহয় এটা ইয়োস্ট এসইও, তারপরে হচ্ছে গুগল ওয়েব মাস্টার, এই কয়েকটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আপনার এই টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। গুগল অ্যানালাইটিক্স আর একটা হচ্ছে Thank you.
আশা করি যে ব্লগ মার্কেটিংটা ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা হলো ব্লগে কমেন্টিং, পপুলার সব যে ব্লগগুলো আছে ওইগুলোতে যে আপনার গিফট কমেন্ট করে দাও, এটা হলো ওয়ান কাইন্ড অফ স্প্যামিং। আচ্ছা বিষয়টা কি ক্লিয়ার হয়ে গেছে সবার? যারা যারা অ্যাক্টিভ আছেন একটু জানান, কারণ আপনারা যে যে দেখতেছেন বুঝতেছেন কিনা এটা না জানলে কিন্তু আমি সামনে যেতে পারতেছি না। সো এতে কিন্তু টাইম হ্যাম্পার হচ্ছে, যে যখন যে টপিকসটা নিয়ে আলোচনা করবো যে ঠিক আছে ভাই বুঝতে পারছি, এটা নিজে থেকেই কমেন্ট করবে। কমেন্ট করলে তো আর আমার পকেটে টাকা আসতেছে না বা আপনার পকেট থেকে যেতেছে না, কিন্তু সময় হইতেছে কি আমার সময় সেভ হইতেছে না, আমার বারবার আপনাদের জিজ্ঞেস করতে হইতেছে না। আরেকটা করতে পারি যে আমি মুখস্থ খালি বইলেই যাই টিউটোরিয়ালের মতো, আর এটা মানে লাইভের উদ্দেশ্য কিন্তু হলো আপনি কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারছেন কিনা। আমি কিন্তু তাহলে ভিডিওই বানাইতে পারতাম, মানে লাইক এ টিউটোরিয়াল বানালে আমার লাভ হইতো, রেপটোতে সেল করা যেত, ইউডিমিতেও দিতে পারতাম। আচ্ছা বোঝা গেল, তো হইলো মার্কেটিং জাস্ট এই তিনটা করবেন। এখন হইলো ফাইবারে একদম মেইন পয়েন্ট, সেটা হইলো বায়ার রিকোয়েস্ট। ফরিদ পাশের রুম থেকে কিন্তু আওয়াজ আসতেছে, আচ্ছা এরপরে যে টপিকটা সেটা হলো বায়ার রিকোয়েস্ট। এটা হলো ফাইবারের সাকসেসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ে ফর নিউবি, নতুনদের জন্য সবচেয়ে বেস্ট একটা টপিক। কিসের জন্য বেস্ট বলতেছি, আচ্ছা ব্লগের বিষয়টা ভালোভাবে বুঝেন নাই, ব্লগের বিষয়ের ক্ষেত্রে আপনার খালি কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলবেন বা একটা ফ্রি ডোমেন নিতে পারেন। যদি কারো ডোমেনে ঝামেলা হয় যে ভাই আমি টাকা খরচ করতে চাচ্ছি না, ওয়ার্ডপ্রেস কিন্তু ফ্রি ডোমেন দেয়, এটা তো সবাই জানেন। যে তবে আমি সবাইকে সাজেস্ট করবো যে ভাই ধরেন আমরা 15 থেকে 20 বছর পড়াশোনা করি, এসএসসি পর্যন্ত 10 থেকে 11 বছর, ইন্টার 2 বছর 12 বছর, অনার্স 4 বছর, মাস্টার্স কেউ 2 বছর বা কেউ 1 বছর সেই অনুযায়ী করে। দেখেন 16 থেকে 17 বছর বা 18 বছর আমরা পড়াশোনা করে যে জায়গায় মানে 20 থেকে 30 হাজার টাকা স্যালারি পেতে কিন্তু হিমশিম খেয়ে যাই, আর সেখানে আমরা ফাইবারের মাধ্যমে ইজিলি মাসে $2,000-3,000 পসিবল। এখন আমি বিশ্বাস করি যে পসিবল, কারণ শুরুর দিকে যেই টাফ সময় গেছে সেক্ষেত্রে এখন বলি যে যে মাসের শেষে $2,000-3,000 কোনো ব্যাপারই না, যদি ঠিক মতো মার্কেটিং করা যায়, নিজের গিগটা আনা যায়, আর হলো ক্লায়েন্ট হান্ট করা যায়। ক্লায়েন্ট হান্ট অনেক বড় একটা টপিক, ওইটা নিয়ে আজকে আলোচনা মানে করবো না, ওইটা ফাইবার রিলেটেড না, ক্লায়েন্ট হান্ট আরেক বিষয়, এই জন্য ওইটা নিয়ে আজকে করবো না। সো এই জন্য আমি বলবো যে আমরা 15-20 হাজার টাকার চাকরির জন্য কিন্তু ঘুষ দেই, কে কার জায়গা থেকে অনেস্ট জানি না, লাইক আমি কিন্তু একসময় ঘুষ দিয়ে হলেও চাকরি মানে খুঁজেছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আপনারাও একটু ইনভেস্ট করেন ক্যারিয়ারের উপর, একটু ইনভেস্ট করেন, সেটা হলো কোর্স করে করেন অথবা ফ্রি শিখেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু যে যেই জায়গায় নিড, লাইক ফাইবারে গিগ মার্কেটিংয়ের জন্য যদি আপনার কিছু খরচ হয় হ্যাঁ করেন, পিসি আপগ্রেড করার জন্য আমি বলবো যে করেন, দেখবেন একসময় এর মানে প্রায় 10,000 গুণ আপনার পকেটে ইজিলি চলে আসবে। আচ্ছা এখান থেকে কিভাবে পাবেন, এই সাইন আপ করলেই দেখবেন যে ওরা আপনার একটা ডোমেন দিবে, মানে ফ্রি একদম একটা ডোমেন। ধরেন আপনার ওয়েবসাইটের নাম দিলেন যে techihelp.wordpress.com, এটার বলা হয়েছে সাব ডোমেন, তো ফ্রি চাইলেও আপনি ওয়ার্ডপ্রেস থেকে করতে পারবেন। আচ্ছা ইমা তাহমিনা আপু আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ব্লগিংটা করবেন, ওয়েবসাইট খুলবেন, এসইও করবেন, ওয়েব মাস্টার মানে ইনক্লুড করবেন, আর হচ্ছে অ্যানালাইটিক্স দিবেন, গুগল অ্যানালাইটিক্স যেটা, আর এক্ষেত্রে আপনি অবশ্যই এইখান থেকে প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করবেন। আচ্ছা এবার তাহলে পরবর্তী টপিকে চলে যাই, যেটা হলো বায়ার রিকোয়েস্ট। আচ্ছা ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, আমি একটু মানে 10 মিনিট পর আবার লাইভে আসতেছি, কারণ একটু পরে এমনি লাইভটা কেটে যাবে।
হ্যাঁ ভাই, আপওয়ার্কে বিহেন্সের লিঙ্ক শেয়ার করা যায়। আপনি আপওয়ার্ক কেন, ফাইবারেও বিহেন্সের লিঙ্ক শেয়ার করতে পারবেন যেভাবে আমি করি। আমি কিভাবে করি দেখবেন, সে দেখাচ্ছি। ওর মেসেজ দেখলে সমস্যা নেই, তো ধরেন যে কোনো থার্ড পার্টি লিঙ্কের ক্ষেত্রে নিজে সেফ থাকার জন্য, যেমন আমি জানি কি বিহেন্স এর লিঙ্ক হইছে এটা behance.net, পরে আমি এই যে দেখেন এইভাবে স্ল্যাশটা দিয়ে এখন হচ্ছে দিব আমার যে গিগের লিঙ্কটা, সরি অ্যাকাউন্টের লিঙ্কটা, এটা দেওয়ার পরে আমি পরে বইলা দিই, এভাবে বইলা দিই রিমুভ স্পেস দিতে পারেন সবসময় যে ব্যান্ড করবে তা না, কিন্তু ব্যান্ড করার তো সম্ভাবনা থেকে যায়। তা আমি সবসময় বলি যে থার্ড পার্টি লিঙ্ক গুলো এভাবে দিবেন। আচ্ছা, থার্ড পার্টি লিঙ্কের বিষয়টা কি ক্লিয়ার হয়ে গেছে? এই এখন একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আপনাদের সাথে আলোচনা করা হবে মানে বায়ার রিকোয়েস্ট টপিকটার উপরে, আর কিভাবে আপনারা রেগুলার অর্ডার পাবেন, রেগুলার ক্লায়েন্ট পাবেন, আর ইমপ্রুভ ইংলিশ। নাকি এটার জন্য আলাদা আলাদা আরো 2-3 রাখবো, কারণ অলমোস্ট এখন 12টার উপরে বাজে। কারণ একটার থেকে আবার আমার তো জানেনই যে একটা জব করি ইউএসএ, ওই জবে বসতে হবে। আচ্ছা, আমি তাহলে আবার আসতেছি, আর কমেন্ট করে রাখেন যে আপনারা বুঝতে পারছেন কিনা।